সাবস্ক্রাইব করুন ইসলামিক মাল্টিভিডিও চ্যানেলকে এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন সবার আগে ইসলামিক গান গজল কেরাত ওয়াজ ও ইসলামিক শর্ট ফিল্ম পাওয়ার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব নামাজের কাতার থেকে শিশু কিশোরদের পিছনে সরিয়ে দেওয়া কতটুকু সঠিক অর্থাৎ জুমার দিন অথবা যে কোনো নামাজে আগে আসা শিশুদের পিছনে সরিয়ে দেওয়া ঠিক নাকি ভুল আমরা প্রায় দেখে থাকি যে অনেকে তাদের ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে নামাজ পড়তে আসেন শিশু কিশোররা তাদের বাবা মামা চাচা বড়ো ভাইদের সঙ্গে নামাজ আদায় করতে আসেন আর এভাবেই সে ধীরে ধীরে মসজিদে আসতে শিখে মসজিদে আসতে অভ্যস্ত হয় এইভাবেই তারা দিনের বিভিন্ন বিষয়ে শিখতে পারে কিন্তু অনেকের নেতিবাচক ধারণা যে তাদেরকে মসজিদের শেষ কাতারে তাদেরকে দাঁড় করাতে হবে ওই জন্য যে তাদেরকে পিছনে ঠেলে দেওয়ার যে ধারণা এই ধারণা ঐতিহ্য ধর্মী ধর্মীয় শিক্ষাকে ম্লান করে দিচ্ছে বাধাগ্রস্ত করছে ইসলামের চেতনাকে ছোটদের বঞ্চিত করছে ইসলামের আলো থেকে এবার প্রশ্ন হলো যে তাহলে কি শিশুরা শিশু কিশোররা মসজিদে যেতে পারবে না নাকি মসজিদে গেলে তাদের স্থান হচ্ছে একবারে শেষে তাদেরকে শেষ শেষ কাতারে বের করে দিতে হবে আসুন দেখি নবী করিম সাল্লা সালামের জীবন জীবনধারা কি বলে দাউদ শরীফে একটি হাদিস আছে একটি হাদিস আছে দাউদ শরীফে সেখানে বলা হয়েছে একজন সাহাবীর ইরশাদ করেন যে একদা আমরা জোহর কিংবা আসরের নামাজের জন্য অপেক্ষা করছিলাম ইতিমধ্যে বেলাল রসিয়াল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহ আলিয়া নামাজের জন্য ডাকলেন রসুল্লাহ সলাল্লাহ আলিয়াসাল্লাম তার নাতনি উমামাকে কাঁধে নিয়ে আমাদের মসজিদে এসে হাজির হলেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম ইমামতি করার জন্য স্থানে দাঁড়িয়ে গেলেন আমরাও আমরাও তার পিছনে দাঁড়িয়ে গেলাম অথচ সে অর্থাৎ উমামা রসুল সল্লু আলয় সাল্লামের কাঁধেই ছিল মহানবী সাল্লাহ সাল্লাম তাকবীরে তাহারিমা দিয়ে নামাজ শুরু করলেন বর্ণনাকারী বলেন যে আমরাও তাকবীরে তাহারিমা দিয়ে নামাজ শুরু করলাম মহানবী সাল্লাহ সাল্লাম রুকু সেজদা করার সময় তাকে পাশে রেখে রুকু সেজদা করলেন সেজদাত সেজদা শেষে আবার দাঁড়ানোর সময় তাকে কাঁধে তুলে নিলেন আর এইভাবেই এইভাবেই নামাজের শেষ পর্যন্ত তিনি একই কাজ করলেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লাম জামাতের নামাজে জামাতের ফরোজ নামাজে শিশুদের সঙ্গে নিয়ে নামাজ পড়েছেন নাসাই শরীফে একটি হাদিস বর্ণিত রয়েছে নাসাই শরীফে বর্ণিত এক হাদিসে আছে যে রসুল সলাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম খুদ্া দেওয়ার সময় তার দুই নাতি তার দুই নাতি হাসান ও হুসাইন রসাল্লাহতালহমা এলে তিনি খুতবা দেওয়া বন্ধ রেখে তাদের জড়িয়ে ধরে আদর করতেন কোলে তুলে নিতেন চুম্বন করতেন আর বলতেন খুতবা শেষ করা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করতে পারবো না তাই আমি খুতবা দেওয়া বন্ধ করেই এদের কাছে চলে এসেছি এখন প্রশ্ন হলো যে রসুল সাল্লাহসাল্লাম যদি তার নাতিকে কাঁধে নিয়ে এমামতি করতে পারেন খুতবা চলাকালীন খুতবা বন্ধ করে দিয়েছে নাতিকে নিয়ে আদর করতে পারেন চুম্বন করতে পারেন তাহলে আমাদের ছেলে মেয়েদের মসজিদে নিয়ে আসতে দোষ কি কোন যুক্তিতে বড়রা তাদের বকাঝকা করেন কিংবা ধমক দেন কোথায় পেলেন তারা ধমক দেওয়ার বা শিশুদের তাদের জায়গা থেকে উঠে দেওয়ার শিক্ষা এই ব্যবহার কি ইসলামের মূল আবেদনকে ক্ষতিগ্রস্ত করছে না আমি অস্বীকার করবো না যে ছোট বাচ্চারা মসজিদে এসে দুষ্টুমি করে না কিংবা হাসাহাসি বা বা গল্পগুজব করে না বড়দের নামাজে ব্যাঘাত ঘটায় না সেটা অবশ্যই তারা করে আর ছোটোদের অভ্যাসই এরকম এক্ষেত্রে আমি বলবো যে ছোট বাচ্চাদের কয়েকজন একসঙ্গে মিলে বসে বলেই তারা মসজিদে এসে অনভিপ্রেত আচরণ করে কিন্তু তাদের কিন্তু তাদের যদি আমরা বড়দের কাতারের মাঝে জায়গা করে দিই তাহলে আর কোনো সমস্যা থাকার কথা নয় বড়দের সঙ্গে থাকলে তারা আর হাসাহাসি বা দুষ্টুমি করার সুযোগ পাবে না এভাবে স্নেহ ও ভালোবাসা দিয়ে মসজিদের শিশু কিশোরদের অভ্যাস পরিবর্তন করানোর চেষ্টা করতে হবে ধমক দিয়ে নয় এই ব্যাপারে আমরা আশা করব যে মসজিদের ইমাম বা খতিব মুসল্লিদের সামনে বিষয়টি আলোচনা করে তাদের বিভ্রান্তি নিরসনে সহযোগিতা করবে